রোজ সকাল হয়, রোজ রাত হয়, প্রতি বছর মানুষ গরিব হয়, ধনীরা আরও ধনী হন, এটা হতেই থাকে। একই কথা আমরা প্রতি বছর বলতেই থাকি, তার কারণ হচ্ছে আমরা এমন কিছু করি না যে এই বছর থেকে নেক্সট বছর চেঞ্জ হবে। কিন্তু ভারতবর্ষের যে গভর্নমেন্ট, সে যেই আসুক, তারা কিন্তু এই চেঞ্জটা করতেই থাকে, কারণ পাঁচ বছর পরে তাদেরকে ভোট চাইবার জন্য কিছু একটা বলতে হয়। তো তারাও পদ্ধতি বার করেন, তারা কি বলবেন। আর আমাদের দিকে যারা যারা ভাবনামুখ, যাদেরকে নিয়ে অনুষ্ঠান করে, তারা অতি সাধারণ লোক, চারিদিকে সাধারণ সাধারণ কথা বলছেন, তারই মধ্যে কিছুজন অসাধারণ অসাধারণ কাজ করছেন। আজকে আমরা মানুষের কথা বলবো, আজকে আমরা তরুণদার কথা বলবো, ভারত ভাবনার কথা বলবো, আজকে আমরা বরুণ বিশ্বাসের কথা বলবো, আজকে আমরা বিবেকানন্দের কথাও বলবো, আজকে আমরা আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের কথা বলবো। আমেরিকার ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলার নেই, তার কারণ হচ্ছে এমন একটা ইন্ডিপেন্ডেন্স যেখানে প্রেসিডেন্টকে বলা হয় যে তিনি 6000 সামথিং ঝুট বলেছেন। আমেরিকান প্রেসিডেন্টের এগেনস্টে ইম্পিচমেন্ট নোটিস আনতে পারে, তাকে দাঁড় করাতে পারে তার চলাকালীন, মানে তার টেনার চলাকালীন, এমন নয় যে তিনি রেজিগনেশন দিয়ে বা ছেড়ে দেওয়ার পরে তাকে ডাকা হচ্ছে। তো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স, ভারতের ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার গণতন্ত্র, ভারতের গণতন্ত্রের মধ্যে আকাশ পাতাল তফাত। আজকে তরুণরা দু একটা বক্তব্য রাখছেন যেটা আপনারা পরে শুনবেন, তার আগে কিছু কিছু ভিডিও আপনারা দেখে নেবেন। যারা সোশ্যাল জগতে কাজ করেন, যারা এনজিও চালান, তাদেরকে বলি আপনারা গিয়ে প্রচুর ভিডিও পাঠান, যে ভিডিওগুলোর অনেক সময় মাথা মুন্ডু থাকে না, মানে প্যান করেই যাচ্ছেন, তো করেই যাচ্ছেন, বক্তব্য কেউ রাখছে, কে শুনছে। আপনারা যদি মনে করেন যে ভারতবর্ষেতে চেঞ্জ আসবে, তাহলে সবচেয়ে প্রথমে সেখানে গিয়ে ক্যামেরাটাকে সাইডওয়েজ করে ধরে আপনাদের বক্তব্য রাখুন, ল্যাপেল কিনুন, আপনাদের বক্তব্য পরিষ্কার করে তুলে ধরুন, সেইটাকে দেখে আমার যা বলার আমি বলতে পারবো। কিন্তু এইটা হতে পারে না যে আমরা সবসময় একটা ভালো ভালো কথা বলার চেষ্টা করছি, কারোর কাছে ভালো হবারও চেষ্টা করছি, সেই ভালো হওয়ার প্রেক্ষিতে 72 বছর ধরে গরিব মানুষ গরিব হচ্ছেন। তরুণদের বক্তব্যের মধ্যে যেটা আমি উঠে এলো, যে সমাজতন্ত্র বাদে আরও দুটো পথ আছে, শূদ্র শ্রেণী আবহকাল ধরে উৎপাদনের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। এই স্টেটমেন্টটা না খুব ছোট স্টেটমেন্ট, কিন্তু এটার মানেটা বিরাট বড়। এই যে কিছু করতে পারছে না, তার মানে তারপরের লাইনে উনি বলছেন যে আপনি কাপড় দিন কাউকে, খাওয়ার দিন কাউকে, তাতে কিছু বদলাবে না, কিন্তু যদি শিক্ষা দেন, সে শিক্ষিত মানুষ নিজের উপরে নিজে দাঁড়িয়ে কিছু করে ফেলবে। এই যে দুটো বক্তব্য, এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল বক্তব্য, যেটাতে আমার মনে হয় আমাদের সবাইকে অ্যাড্রেস করা উচিত। শূদ্ররা এক হতে পারলো না, তার মানেটা হচ্ছে এই মুহূর্তে ওয়েবসাইট খুলে তারা মনে করলেন না, যারা চাকরি করেন, যে আমরা 100 টাকা 300 টাকা দিয়ে আমাদেরই সমস্যাগুলো সমাধান করব। তারা এখনও বিলিভ করেন যে মিস্টার মোদি সেই সমস্যার সমাধান করে দেবেন। একদিকে ইন্টেলিজেন্ট সিপিএম বলছে মোদি তো অশিক্ষিত, এবং সেই ইন্টেলিজেন্ট সিপিএম রাস্তার উপরে দাঁড়িয়ে এসোসিআই ডিএফআইয়ের সঙ্গে তারা মোদির থেকে উত্তর চাইছেন। 100 টাকা পেট্রোল হয়ে যাওয়ার পরেও, নাভিশ্বাস উঠে যাওয়ার পরেও, চাকরি চলে যাওয়ার পরেও, মানুষ ঘর ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের এই এই চিন্তাটাও আসেনি যে আমরা কিছু করতে পারি। আজকে বরুণ বিশ্বাসেরও মৃত্যুর দিন। আমি বরুণ বিশ্বাসকে চিনতাম না, তিনি একজন টিচার, তো আমাকে একজন নিয়ে যায় সুটিয়া। সুটিয়াতে যখন আমি বক্তব্য শুনছি, মানুষের মাথা মুন্ডু আমার ভেতরে কিছু ঢোকে না, যে তিনি কি করেছেন, কি করতে চেয়েছিলেন। তিনি একটা অবরোধ ডেকেছিলেন সুটিয়াতে, সেই সময় ঘরে ঘরে ঢুকে আমাদের দেশের গুন্ডা বাহিনী যাকে বলা হয় তখন রেপ করতো, ধর্ষণ করতো, এবং আমাদের প্রশাসন অ্যাজ ইট ইজ, যারা বোঝেই না কিছু কিন্তু দেশ চালায়, তারা চুপ ছিলেন। বরুণ বিশ্বাস তখন প্রতিরোধ গড়ে তোলেন, মানে ওই অ্যান্টি ধর্ষণ একটা কমিটিও গড়ে তোলেন। তো আমি যখন ফিরছি তখন শুনছি যে রেলওয়ে স্টেশনে তাকে গুলি করে মারা হয়, 45 মিনিট সে কাতরাতে থাকে, কেউ হেল্প করতেও আসতে পারে না, কারণ এত ভয় পেয়েছিল সেখানকার মানুষেরা। তারপরে তাদেরকে ধরা হয়েছে, সেই গুন্ডাদেরকে জেলে পোরা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, যেভাবে আমাদের দেশে ল চলে, কারণ সবচেয়ে প্রথমে ল অ্যালাউ করে যে তুমি মানুষকে মারো, মানে পুলিশ, মিলিটারি, র, সিবিআই সব কিছু থাকার পরে যে তুমি তাকে মারো, মারার পরে তো আমরা আছি, আমরা ইনভেস্টিগেশন করে দেবো। তো আমাদের দেশ ঘুরে দাঁড়ানোর সময় এখন অনেক দেরি, অনেক দেরি। 3 বছরে মাত্র প্রথমবার, আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি, 3 বছরে প্রথমবার একটি মানুষ দেখা না করে, আমার আইডিয়া শুনে, শুধু ভিডিও শুনে তিনি ঠিক করেছেন যে এই এই মুভমেন্ট করবেন। আমি সুদীপ ঘোষকে আলাদা করে থ্যাঙ্কস জানাতে চাই আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের দেশ জাতপাতে বিভক্ত, কে গুজরাতি, কে ওড়িয়া, কে মারওয়াড়ি, কে বাঙালি, শিক্ষিত মানুষদের, সাংবাদিকদের বলতে শুনেছি।
কিন্তু আপনার মতন মানুষ খুব কম পেলাম। প্রণব কুমার সেন ভাবনামুখের পার্টনার, ডক্টর পি কে মণ্ডল ভাবনামুখের পার্টনার, যারা এই জাতপাতে বিলিভ করেন না। শ্যামলধর অফবিট পাবলিশিং, আজকে তিনি আমাকে নিয়ে লিখতে পারেন, আমাকে নিয়ে লেখা মানে আমার কিচ্ছু যায় আসবে না, আমি তো মাত্র একটা এগ্রিমেন্ট করতে বলছি। কিন্তু আপনার হাত ধরে আপনার পাড়ার 5,000টা মানুষ এক হবে, আপনি 5,00,000 টাকার একটা বাজেট চালাবেন আজ থেকে 1 থেকে 3 বছরের ভেতরে, তাহলে আপনি 50,00,000 টাকার বাজেট চালাতে পারবেন। ভারতবর্ষে 5,000-10,000 মানুষ এক একটা জায়গায় ধরে ধরে একটা সিস্টেম সেট করে তবে ভারতবর্ষে চেঞ্জ আসবে। তাই তরুণদাকে বলি যে আপনারা তো প্রতি বছরই বিবেকানন্দের জন্মদিন মৃত্যু দিবস পালন করেন, তাহলে আপনারা কি প্রতি বছরই একই ডায়লগ বলবেন না আপনারাও কিছু করে দেখাবেন? মানে আমার কথা হচ্ছে, আমরা এত মানুষ এত মানুষদের খুঁজতে যাব কেন? আপনি সেই মানুষ নন কেন? মানে আপনি সেই মানুষ নন কেন যার হাত ধরে শূদ্ররা এক হবে, যে যার হাত ধরে শিক্ষিত মানুষেরা উঠে দাঁড়াবে? নাকি একটা ছবিতে মাল্যদান করে কিছু কথা বলতে পারলেই আমাদের সেই দিন পালন হয়ে যায়? আই প্রোটেস্ট তরুণদা, আই প্রোটেস্ট দিস। আপনি কেন পথ দেখাবেন না? আপনার পথ দেখানোতে কিছু মানুষ সেখানকার উঠবে না কেন, উঠে দাঁড়াবে না কেন? হ্যাঁ, আপনি নেক্সট বছর বলতেই পারেন যে আমরা চেষ্টা করেছিলাম, নরে তা হয়নি, বাট আপনি এখনও চ্যানেল হতে পারলেন না। আপনারা সেই কথা এখনও বলতে পারছেন না যে আমাদের ভারতবর্ষ হেন্স কীভাবে এগোবে, আমরা আদৌ কমিটি করবো কি না, আমরা আদৌ প্রোগ্রেস করবো কি না, কোনোটাই ক্লিয়ার পিকচার আমরা কিন্তু ভারত ভাবনা থেকে পাচ্ছি না। বছরের পর বড় মিটিং চলছে। আমি এই জন্যে প্রোটেস্ট করছি যে আজকে আমাদের প্রোটেস্ট করার দিন, বরুণ বিশ্বাসের মৃত্যু দিবসটা প্রোটেস্ট করার দিন হিসেবেও ধরে নেওয়া হোক। একে অন্যের প্রোটেস্ট করি, একে অন্যের ভালোগুণকেও তুলে ধরি। যদি ভালোগুণকে তুলে না ধরতে পারি তাহলে খারাপগুণকে নিয়ে বলবো কেন? আর খারাপগুণকে নিয়ে তখনই বলবো যখন আপনার হাত ধরে প্রোগ্রেসের আশা করব। আমি শেষ করব দু একটা কথা বলে, যে মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে। এই লকডাউন অনেক কিছু শিখিয়েছে, আর একটা জিনিস শিখিয়েছে মানুষকে এক্সট্রিম স্টেপ নিতে। সে গলায় দড়ি দিয়ে ঝুলতে পারে, বা সে তার গৃহ নির্মাণ মানে তার গৃহ কাজ থেকে বেরিয়ে গিয়ে দেশ নির্মাণেও তিনি হাত দিতে পারেন। আমার পাশের বন্ধু, নাম বলছি না, সে তার বাড়ি ছেড়ে চলে গেছে, তার স্ত্রী এবং ছেলে অন্য জায়গায় রয়েছে, এই 1.5 বছর কেউ তার পাশে ছিল না। আমি অনেকবার বলেছি, কিন্তু মৃত্যুর ভয় ছিল, আমার সেই ভয়টা এখনও নেই। যদি সে বলতো যে নরেশ তুমি চলে আসো, আমি চলে যেতাম। বারবার করে আমি সেই কথাটা বলেছি, সেজন্য সগর্বে আমাদের এই চ্যানেলের মাধ্যমেও বলছি যে অনেকেই একা হয়ে গেছেন, তারা ফোন করে বলতে পারছেন না কোনো বন্ধুকে আসো, এবং সেই বন্ধুও জন্মায়নি যে বলতে পারছে আমি যেতে পারবো। তাহলে এত নেতাজি এত বিবেকানন্দ না দেখিয়ে নিজেরা কিছু করুন। বারবার বলছি, এত মুনি ঋষিদের না দেখিয়ে তারা জন্মেছেন, তারা মারা গেছেন, এবং তাদের আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করুন। বারবার ছবিতে মাল্যদান করে আমাদের দেশে কোনো পরিবর্তন আসবে না, আসেওনি 72 বছরে আসেনি বলে আজকে আমরা লকডাউন ফেস করছি এবং কোনো যৌথ ফোর্স উঠে আসেনি। আমি 100টা এনজিওর সঙ্গে কাজ করতে চাই যারা মনে করেন যে পাড়াতে 5,000 মানুষকে এক করে সেইখানে চেঞ্জটা আনবে। তারা বিনা সুদে ঋণ শুরু করবেন, গ্রাম থেকে গ্রাম, গ্রামকে গ্রামকে বাঁচিয়ে যেতে পারবেন। আমি তাদের অপেক্ষায় রয়েছি। সবে তিন চারজনের সঙ্গে দেখা হয়েছে। আমি আর 96 পেলে হলো, এবং 100 জন যখন ক্রস করবে মানে আমার কনসালটেন্সি ফিও দিতে পারবে এবং তারা আরও প্রোগ্রেস করবেন, আরও লোকে ফোন করবে, তখন আমি আর একজন ইউটিউবারকে রেডি করব যারা ভাবনামুখের হয়ে কাজটা করবে, মানে সে আরও 100 জনকে হ্যান্ডেল করবে। ভারতবর্ষের পরিবর্তন 5,000-10,000 মানুষ ধরে ধরে আসবে, এবং যারা এনজিওর কাজ করেন তারা অনেকেই মনে করেন যে ভিডিও পাঠাবো না, আমরা ছবি দেব না, তাহলে কি আপনারা চান আমরা টিভি সেন্টারের বসে বৈশাখী শোভনকে শুনি, আমরা কটা রেপ হয়েছে শুনি, কটা দেবাঞ্জব দেব তৈরি হবে সেটা শুনি, কতজন মিনিস্টার ঘুষ খেলো সেটাকে শুনি? আমরা কেন আপনারা করতে পারবেন না? আপনারা তো দেশের নাগরিক, আপনারা দেশের জন্য কাজ করছেন, তাহলে দেশের জন্য যদি কাজ করেন সেটাকে কেন ভিডিও করে তুলে ধরতে পারবেন না? কেন আপনার পাড়ার প্রোগ্রেস আপনার হাত ধরে আসবে না? কেন আমরা নির্মলা সীতারামনের দিকে তাকিয়ে থাকবো? ভারতবর্ষের দিহারি মজদুরকে নিয়ে সিপিএম কাজ করে একটা রেজিস্টারও খুলতে পারেনি, তারা বলছে গভর্নমেন্ট দিতে পারেনি। সো হোয়াট? আপনারা তো ওয়েবসাইট খুলে, আপনারা তো দিহারি মজদুরকে জায়গায় জায়গায় রেজিস্ট্রি করে দিতে পারতেন। আমি বিজ্ঞান মঞ্চের প্রদীপ সরকারকে পার্টিকুলারলি এই সাবজেক্টটা জানিয়েছি, যদি বিজ্ঞান কর্মীদের সাহস থাকে তাহলে দিহারি মজদুরকে রেজিস্টার করে যে অ্যাক্রস ইন্ডিয়া কজন দিহারি মজদুর মারা গেছে, তাদের কম্পেনসেশন যদি গভর্নমেন্ট না দিতে পারে তাহলে আমাদের ভাবনামুখগুলো দেখতে থাকুন। 1164-এ মন্দিরের মাধ্যমে কীভাবে আমরা কাজ করতে চাইছি, মন্দিরের মাধ্যমেও সোশ্যালিজম আসতে পারে। যদি মন্দিরের মানুষেরা, পুরোহিতরা এক হতে পারেন তাহলে তারা এলআইসি পলিসি করে মা বাবাদের বাঁচিয়ে দিতে পারে, নিজেরাও বাঁচতে পারেন। আজকের মতন এতটাই। যারা এনজিওর কাজ করছেন, যারা সোশ্যাল ওয়ার্ক করছেন এবং মনে করছেন
যে ভারতবর্ষের এই লকডাউন আমাদের এই শিক্ষা তো দিল যে আমরা এক হতে পারি, আমাদের তিনটে পথ তো দেখানো গেল, তাহলে আমরা সেই পথে যা যা যে 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 মানুষেরা মৃত্যুবরণ করে আমাদের দেশের জন্য স্বপ্ন স্বপ্নের জন্য মৃত্যুবরণ করে প্রাণ দিয়ে গেছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারলাম, এইটুকুই আজকে ভাবনামুখের পক্ষ থেকে আপনাদেরকে জানালাম। মানুষের যে শিশুরা প্রায় 75 জনের মতো শিশু স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ওষুধ দিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সঙ্গে দেওয়ার কিছু নেই, তথাপি আমাদের মানুষের সহসভাপতি হাতে তুলে দিচ্ছেন। আমরা আশা করব ভবিষ্যতে এই সহায়তা আমরা সবসময় পাব। আমরা বসবাস করি, এখানকার যে পঞ্চায়েত পরিচালনা করছেন তারা তৃণমূল সরকার, তৃণমূলের পঞ্চায়েত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরা 100 দিনের যে কাজগুলো হয় সে নিজেরা বাছাই মনের মতো বাছাই করে নেয় তাদের লোকগুলোকে, আর বেশিরভাগ যারা আরএসপি করে বা সিপিএম করে বা অন্য অন্য দল করে তাদেরকে নেওয়া হয় না ঠিক মতো, তাদেরকে 100 দিন পুরো কাজ দেওয়া হয় না এটা করে। আর আমরা এটা দেখেছি বিগত দিনে যে প্রত্যেকটা এলাকায় সংসদ বসত, সেই সংসদে আলোচনা হতো যে কি কাজ হবে, কোন এলাকায় কোন কাজ হবে, আমার এলাকায় কি কাজ হবে, কি কাজ হয়েছে, তার একটা হিসেব নিকেশ হতো, কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন বর্তমান সেটা ধামাচাপা দেয়া, সেটা হয় না, সেটা ঘরে বসে তারা কাজ সেরে নেয়, এই মতো অবস্থায় পঞ্চায়েত চলছে। আর আমরা এটা জানতাম যে 100 দিনের কাজ যদি তাকে না দেয়া হয়, আমরা যদি পঞ্চায়েতে দরখাস্ত করি এরা বলে যে এখন তোমার কাজ হবে না, এখন লোড হচ্ছে না, এতে শুধু মুখের কথা কি লোড হচ্ছে না, তোমারটা এখন লোড হবে না, আর কবে লোড হবে সেটা বলে না যে কবে লোড হবে, এইটা হচ্ছে অবস্থা। এদের আপনার আরএসপি থেকে এটা নিয়ে কি কর্মসূচি নিয়েছেন কিছু? আমরা এই আমরা তার জন্য একটা কর্মসূচি নিয়েছি, আমরা রিপ্লেট করেছি, সেটা আমরা বাড়ি বাড়ি একটু পৌঁছে দেওয়ার জন্যে, মানুষের জনসাধারণকে এটা জাগরণ করার জন্যে আমরা একটা রিপ্লেট করেছি বলাগড় তরফ থেকে, বলাগড় লোকাল কমিটির পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা বিলি করব, এটা আমাদের কর্মসূচি। আজ 4 জুলাই 1902 সালে আজকের দিনেই ভারতের প্রাণ পুরুষ, এশিয়ার মুক্তি সূর্য স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস। আমরা এই দিনটি ভারত ভাবনা দলের পক্ষ থেকে পালন করছি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের প্রথম মানুষ যিনি বলেন আমি সমাজতান্ত্রিক, কারণ সমাজতন্ত্র বাদেই আধখানা রুটির ব্যবস্থা আছে, কিন্তু এই ব্যবস্থা সম্পূর্ণ নির্ভুল তা আমি মনে করি না। ভারতবর্ষের শূদ্র শ্রেণীর সম্পর্কে তিনি বলেন শূদ্র শ্রেণী আবহমান কাল ধরে ভারতবর্ষের এবং সারা পৃথিবীর উৎপাদনের সঙ্গে জড়িত, অথচ তারা কিছুই পাচ্ছে না। তিনি বলেন যদি কোনো মানুষকে অন্ন দান করা হয় তাহলে তুমি কিছুই দান করলে না, বস্ত্র দান করা হয় তাহলে তুমি কিছুই করলে না, কিন্তু যদি শিক্ষা দান করা হয় তার অন্তরে আত্মাকে জাগরিত করে তার মধ্যে এক মহাশক্তিশালী জাগরূপ রূপ জাগ্রত হয়ে যায় এবং সে তার সমস্ত কিছু সে নিজেই করে নিতে পারে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের পথ দেখিয়েছিলেন তার ভাবধারায়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন ভারতবর্ষের সমাজতন্ত্র কার্ল মার্ক্সের বা কোনো বিদেশি বই পড়ে আসবে না, ভারতবর্ষের সমাজতন্ত্র স্বামী বিবেকানন্দের দীক্ষা এবং শিক্ষা অনুযায়ী এগোবে। তিনি সেই উচ্চ শ্রেণীর মানুষ এলিট সমাজের মানুষকে বলেছিলেন তারা মমি, হাজার বছরের পুরানো মমি, তার জায়গায় জাগরিত হোক, নতুন ভারত বেরুক লাঙ্গল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি মাতরের ঝুপড়ির মতো থেকে বেরুক ঘুনাওলার উনুনের পাশ থেকে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের
সাম্যবাদের প্রতীক। তিনি শূদ্র শ্রেণীর জাগরণ, শূদ্র শ্রেণীর বিপ্লব চেয়েছিলেন। যখন চীন দেশে বিপ্লব হয়নি, যখন রাশিয়াতে বিপ্লব হয়নি, তিনি ঘোষণা করে গিয়েছিলেন প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হবে রাশিয়ায়, তার পরবর্তীকালে সমাজতান্ত্রিক বিপ্লব হবে চীন দেশে। আমরা দেখেছি ইতিহাসের বুকে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘটেছে 1917 সালে এবং মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে চীন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছে। আজ মহাপ্রয়াণ দিবসে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে আমরা নতুন ভারতবর্ষের নতুনভাবে একটা সাম্যবাদী সমাজ গঠনের প্রতিজ্ঞা গ্রহণ করছি ভারত ভবন দলের পক্ষ থেকে। আমরা মনে করছি স্বামী বিবেকানন্দের এবং তার আদর্শের চর্চায় ভারতবর্ষকে পথ দেখাতে পারে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, ভারত ভাবনা কি জয়।